স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাম বাংলার চিত্র। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একটি প্রত্যন্ত চর অঞ্চল বলতে পারেন। এর চারপাশে রয়েছে পানি, তার মধ্যখানে একটি চর পড়েছে যেখানে সাধারণ মানুষের বসবাস। যদিও প্রাকৃতিকভাবে দেখতে বিষয়টি খুবই সুন্দর, তবে এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টের এবং দুর্বিষহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের লাইন বা খুঁটি দেখা যাচ্ছে। এখানে লাইন খুঁটি ঠিকই আছে, তবে বর্ষার মৌসুমে এখানে বিদ্যুতের সংযোগটা নেই, কারণ এখান থেকে যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা অবশ্য ভালো একটি উদ্যোগ, তবে এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক এবং বেহাল দশা রয়েছে এটির। এর কারণ হচ্ছে এখানে এর চারপাশেই রয়েছে পানি। এদের আসলে জীবন জীবিকা হচ্ছে নদীমাতৃক, এরা নদীর উপরে ভরসা করে বেঁচে থাকে। তবে এটার যেমন কষ্ট রয়েছে, তার পাশাপাশি এখানে অনেক আনন্দও রয়েছে। আমরা যদি সামগ্রিকভাবে দেখি তাহলে এটা আমাদের অবশ্য ভালো লাগবে না, বা এই স্ট্রিপটি আমাদের জন্য সুন্দর হবে না। তবে এখানে যারা বসবাস করে এটা তাদের ব্লাডের সাথে এক ধরনের বলতে পারেন মিশ্রিত হয়েছে, তারা এখানে খুবই কমফোর্টেবল ফিল করে। আব্দুল আলীমের একটি বিখ্যাত গান আছে, সর্বনাশা পদ্মা নদী। এই গানটির মতো তাদের জীবনও খুবই দুর্বিষহ, কেননা পদ্মার একটি নিয়ম আছে যে তার একটি সাইড যে বছর ভাঙবে তার পরের বছর অন্য একটি সাইড সে গড়বে। তো এই পদ্মায় যারা আসলে বেসিক্যালি বসবাস করে তাদের জীবন জীবিকা সম্পূর্ণ ভিন্ন রকম। এর কারণ হচ্ছে তাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, তারা যদি কোনো বিপদে পড়ে তাহলে তাদের নৌকার উপরে ভর করে বা ট্রলারের উপর ভর করেই তাদের এগিয়ে যেতে হয়। এছাড়া তাদের অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, আর থাকলেও তারা সেটা ইউজ করতে পারবে না। তারা প্রথমে নৌকা পার হয়ে সদরস্থলে আসবেন, দেন তারা ওখান থেকে অন্য কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করবেন। তবে এটি আমার ভ্রমণের মধ্যে থেকে এই ক্লিপটি নেওয়া, তবে আমি যেটা বুঝতে পারলাম যে আমাদের কাছে যদিও বিষয়টি খুবই জটিল, তবে এটি তাদের কাছে খুব একটা জটিল নয়। তারা এখানে খুবই আনন্দের সাথেই বসবাস করে এবং মা মাটি এবং নদীর সাথে তাদের রয়েছে একটি গভীর মিতালি, আর এই মিতালির কারণেই তারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছে। বিষয়টা আপনার আমার কাছে যাযাবরের মতো মনে হলেও তাদের কাছে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ইজি, এবং তারা এটার সাথে এমনভাবে ম্যাচ করেছে যে তারা এটা ছাড়া এখন থাকতে গেলে তাদের হয়তো আনিজি লাগতেও পারে। সাম্প্রতিকভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের জীবন জীবিকা পুরোটাই নদীমাতৃক, এবং এখানকার বেশিরভাগ মানুষই মাছ মেরে বা মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে পুরোটাই নদী এবং এর আশেপাশে বিশাল অংশ জুড়ে পানি আর পানি, তবে মাঝখানে কিছু শুকনো ভূমি বা জমি রয়েছে যেখানে অনেক মানুষের বসবাস। এটা পদ্মা নদীর একটি দৃশ্য। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল অংশ জুড়ে শুধু পানি আর পানি। যদি এখন পানির স্কোপটা একটু কম, স্রোতটা একটু কম, একটা বেশ কিছুদিন আগে ছিল যে পানির প্রচণ্ড স্রোত ছিল, এখন আস্তে আস্তে তো স্রোতের পরিমাণটা একটু কমে গিয়েছে। এইভাবেই তারা দিনকে পার করে অতিবাহিত করে। একটা সময় আসবে আবার পানি হবে, আবার কমবে, এই ধারার মাধ্যমেই চলতে থাকবে এই সম্পূর্ণ বিষয়টি, আর এটিই তাদের জীবন জীবিকার একমাত্র উৎসই বলতে পারেন।